হচ্ছে কি, গরমে হচ্ছে সবাই একটু কম বেশি টক খেতে ভালোবাসে, সেরকমই একটা হচ্ছে মাছের টক। এই যে মাছ নিয়ে নিয়েছি, পোনা মাছ আর তেঁতুলের, এই যে তেঁতুলগুলা। আর এখানে হচ্ছে 5 ফোড়ন শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে চিনি। 5 ফোড়ন সোমবার দেওয়া হলো তেলে, তেঁতুলের ইয়েতে ঢালা হলো, তেঁতুলটা যে গুলে রেখেছিলাম এটা ঢালা হলো, হলুদ দেওয়া হলো, মিক্স করে নেব তেঁতুলের জলের সাথে। 5 ফোড়ন হলুদ, চিনি দিচ্ছি, এটাকে মিক্স করে নেব, কারণ এটা পুরোপুরি মাছের টক হবে তো, তাই চিনিটা একটু বেশি করে দিতে হবে। নুন সামান্য আন্দাজ মতো, এটা এখন কিছুক্ষণ হওয়া হবে, তারপরে আবার ফিরে আসছি আমরা। এই যে উতলে উঠেছে ঝোলটা, এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এক এক করে। তোমরা এটা বড় বড় মাছেও করতে পারো, তবে ছোট মাছে বেশি বেটার লাগে। এবার এটাকে একটু মিক্স করে দেবো। তেঁতুলের যে চাটনিটা প্রথমে করা হলো, ওটা পুরো মাছের গায়ে লাগবে, ফুটে ফুটে মাছের ভেতরে ঢুকবে, তখনই আমরা বুঝবো যে আমরা মাছের টক রেডি হয়ে গেছে। ততক্ষণ ফুটুক, আবার আসছি পরে। মাছের টক আমাদের রেডি, এর উপর দিয়ে এবারে একটু টক মাখাটা তুলে রেখেছিল মা, এটা এবার ছুরি দেওয়া হলো আমাদের আজকের মাছের টক।